জায়গা ছিল আমাদের সেই জায়গাটার মধ্যে দুটো মন্দির ছিল একটা শীতলা মন্দির একটা হচ্ছে মহাদেব মন্দির তো মহাদেব মন্দির রাস্তার ধারে হওয়ার কারণে ওখানে সব পূজা অর্চনা করতে পারছে কিন্তু শীতলা মন্দিরটা ওদের দখলে পড়ার কারণে ওরা সেখানে পূজা অর্চনা করতে দিচ্ছে না পুরাপুরি বন্ধ করে দিচ্ছে জায়গাটা ওদের দখলে নিচ্ছে ওদের সব কিছু করতেছে ওখানে ওখানে কেউই কোনো মানুষই পূজা করতে পারছে না আমার ধর্মের ওখানে যে প্রদর্শক বৈকালিক শুভেচ্ছা আমরা আজকে বাংলাদেশের উত্তরের জেলা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সুন্দরগঞ্জ পৌরসদরের চঞ্চল ভট্টাচার্যের বাড়িতে আছি তো এই চঞ্চল ভট্টাচার্য ইনি একজন পুরোহিত ব্রাহ্মণ এবং এই দেশের এই সমাজের একজন নির্যাতিত নিপীড়িত সংখ্যালঘু মানুষ তো তার প্রায় চুয়ান্ন শতাংশ জমি বাউন্ন শতাংশ পৈতৃক রেকর্ডিও এবং দুই শতাংশ শ্রী শ্রী শীতলা দেবীর নামে শীতলা পূজা হয় সেখানে মোট চুয়ান্ন শতাংশ জমি নিয়ে তিনি গত কুড়ি বছর ধরে মামলা করতে করতে তিনি তার পরিবার পরিজন নিয়ে এখন নিঃস্বরিক্ত শূন্য অবস্থা এই বিষয়টি নিয়ে সরজমিনে আমরা একটি প্রতিবেদন তৈরি করেছি রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী সহ আইন প্রয়োগকারী সংস্থা সহ সকলের কাছে অনুরোধ থাকবে চঞ্চল কুমার ভট্টাচার্য যেন তিনি তার পৈতৃক সম্পত্তিতে নির্বিঘ্নে নিরাপদে নির্ঝঞ্ঝাটে নির্ভয়ে বসবাস করতে পারেন ধন্যবাদ সক প্রিয় দর্শক আমরা আজকে আছি বাংলাদেশের উত্তরবঙ্গের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা এবং সুন্দরগঞ্জ দাসপাড়া গ্রামে সুন্দরগঞ্জ পৌরসভার হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত একটি পরিবার যে পরিবারের প্রধানের নাম চঞ্চল কুমার ভট্টাচার্য ওনার বয়স এখন প্রায় আটষট্টি বছরের কাছাকাছি এই চঞ্চল কুমার ভট্টাচার্যের পরিবার গত কুড়ি বছর ধরে তাদের পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত চুয়ান্ন শতাংশ জমি যার মধ্যে দুই শতাংশ জমিতে শ্রী শ্রী মা শীতলার মন্দির রয়েছে সেই জমি নিয়ে কুড়ি বছর ধরে তিনি সিভিল মামলা প্রথম মামলার সূত্রপাত হয়েছিল একটি বাটোয়ারা মামলা দিয়ে সেই মামলাটি করেছিলেন চঞ্চল কুমার ভট্টাচার্য তার সেই মামলাটাই তিনি বিজ্ঞ আদালতের রায় পেয়েছিলেন আদেশ পেয়েছিলেন তারপরে প্রতিপক্ষরা যারা এই ভিডিওর মধ্যে প্রতিপক্ষদের নাম আপনারা শুনতে পাবেন সেই প্রতিপক্ষরা সেই আপিল করেছিল আপিলেও নিম্ন আদালতের আদেশ বহাল রেখে চঞ্চল কুমার ভট্টাচার্যের পক্ষে রায় এসেছে সেখান থেকে প্রতিপক্ষরা মহামান্য হাইকোর্ট ডিভিশনে একটি আপিল করেছিল সেই আপিলেও চঞ্চল কুমার ভট্টাচার্য তিনি রায় পেয়েছেন জিতেছেন পরবর্তীতে মহামান্য হাইকোর্টের আপিলের আদেশের বিরুদ্ধে প্রতিপক্ষরা মহামান্য সুপ্রিম কোর্টেও আপিল করেছিল সেখানেও চঞ্চল কুমার ভট্টাচার্য আদেশ পেয়েছেন এতগুলো বাংলাদেশের এতগুলো আদালতের আদেশের পরেও পরে উকিল কমিশন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তার সেই চুয়ান্ন শতাংশ জমি তাকে মেপে বুঝে লাল নিশান টানিয়ে বিজ্ঞ আদালত তাকে সেই দখল বুঝিয়ে দিয়েছিল সে তারিখটা কত তারিখ ছিল দুই হাজার উনিশ সালের পঁচিশে আগস্ট তাদেরকে সেই জমিটা বুঝিয়ে দেওয়া হয়েছিল কিন্তু বিজ্ঞ আদালতের যারা জমিটি উকিল কমিশন করে বুঝিয়ে দিয়েছেন বিজ্ঞ আদালতের লোকজন চলে যাওয়ার সাথে সাথে সেই দিন সন্ধ্যায় প্রতিপক্ষরা দখলদারেরা আবার পুনরায় সেই জমিটি আবারও দখল করে নিয়েছে সেই থেকে দু সালের থেকে এই পর্যন্ত চঞ্চল কুমার ভট্টাচার্য এবং তার পরিবার মামলার নির্যাতনে নিপীড়নে পরিবারটি একদম নিঃশেষ হয়ে গেছে নিষ্পেষিত হয়ে গেছে আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি এই ভদ্রলোকের বড় ছেলে একটি ছেলে নাম হলো উত্তম কুমার উত্তম কুমার ভট্টাচার্য এই ছেলেটি গ্রাজুয়েশন কমপ্লিট করেছে আর এই মেয়েটির নাম তমা ভট্টাচার্য এসে ইতিহাস ইতিহাসে অনার্স করতেছে লেখাপড়ায় তাদের মানে অর্থনৈতিক এতটাই দণ্ডদশা অর্থনৈতিক এতটাই একটা খারাপ অবস্থা যাচ্ছে যে এদের পরিবার পরিজন এক প্রকার বলা চলে যে না খেয়ে দিনাতিপাত করতেছে এবং প্রতিপক্ষরা এমন একটি অবস্থা যে বিভিন্নভাবে ফৌজদারি মামলা করে এদের পরিবারকে নিঃশেষ করে ফেলতেছে সাথে এখানে একজন মুসলিম ভাই আছেন লাভলু ভাই ওনার নাম আপনার নাম কি বলেছেন লাভলু উনি সরকারি চাকরি করতেন এখন রিটায়ার রিটায়ার্ডে আসছেন মানবিক কারণে উনি এই পরিবারটির পাশে দাঁড়ানোর কারণে ওনার বিরুদ্ধেও এই দখলদারেরা মামলা করেছে প্রিয় দর্শক ঘটনাটি ওনাদের কাছ থেকেই আমরা বিস্তারিত শুনব চলুন আমরা ওনাদের বক্তব্যটা শুনে আসি বিভিন্ন সময় বিভিন্ন মানে হয়রানিমূলক মামলা দিচ্ছে এবং ইয়ে করতেছে আর কি মামলা দিয়ে তাদেরকে হয়রানি করছে মানে এই যে হিন্দু পরিবার ভট্টাচার্য যে পরিবারটিকে বিভিন্ন সময় ওই দখলদারেরা দখলদারেরা বিভিন্ন বিভিন্ন প্রকারের মামলা দিচ্ছে ইয়ে করতেছে এবং ওনাদেরকে হয়রানি করছে তাদের নাম কি ওই যে সাইদার রহমান তারপরে হাফিজার রহমান রেজাউল তারপরে সাইফুল এরাই আর কি ওরা চার ভাই আমরা যতটুকু জানতে পেরেছি যে এনরা সেই বাটোয়ারা মামলা থেকে এ পর্যন্ত আপ টু মাননীয় সুপ্রিম কোর্ট পর্যন্ত সকল আদালতের রায় এনাদের পক্ষে পক্ষে আছে বিশ বছর মামলায় মামলার মেরিট হচ্ছে বিশ বছর বিশ বছর মামলা এরা বিভিন্ন ধরনের মামলা করছে কিন্তু কোনোটাতে ওরা রায় পায়নি ওদের নিম্ন কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত কোনোটাতে ওদের কোনো রায় নেই কোনো ইয়া নেই সকল মামলায় রায়গুলো পেয়েছেন এই যে চঞ্চল ভট্টাচার্য চঞ্চল ভট্টাচার্য হ্যাঁ কি নাম আপনার আমার নাম চঞ্চল কুমার ভট্টাচার্য বাড়ি কোথায় বাড়িরও আমার বাড়ির সুন্দরগঞ্জ সুন্দরগঞ্জ আচ্ছা কী হয়েছে আপনার সমস্যা কি আমার সমস্যা আমাকে ওই মহারাজের মধ্যে আমাকে হলো কাগজ দেয় একটা তারপরে দেখি আমি ও জমিতে কোনো বাটার মামলা হয়নি তারপরে আমি পাড়া মামলা করিকে সালে সেই মামলা আমাকে তোমার নাম কি উত্তম কুমার আচ্ছা কি হয়েছে তোমার বাবা কি বলতে যাচ্ছেন বাবা মূলত জায়গাটা পায় পত্রিক সূত্রে পায় কিন্তু তার দুই ভাই বিক্রি করার পরে বাবা যে ওয়ারি বাবা যে অংশ সেই অংশটুপে বাবার হাতে না থাকার কারণে বাবা দুই হাজার সালে মামলা করে সেই মামলার পরিপ্রেক্ষিতে দুই হাজার সাত সালেতে বাবা প্রাথমিক ডিগ্রি পায় এই পরিপ্রেক্ষিতে 2009 হাজার নয় সালে ওরা আবার আপিলও করে ওরা আপিলের পরিপ্রেক্ষিতে করেছে কি হাবিজার রহমান মোনা সাইফুল ইসলাম সাইদার রহমান গং তারপরে এটার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে যায় হাইকোর্টেও আমরা রায় পাই সকল স্থানে আমরা রায় পাই এবং দু সালে আঠারো পঁচিশে আগস্ট আমাদের সরকার কর্তৃক দখল দখল বুঝাই দিয়ে যায় তার পরিপ্রেক্ষিতে ওরা আবার পরবর্তী সময়ে উক্ত জায়গায় আবার বেদখল করে আমরা আজ অসহায় আমরা মামলা চলে দিচ্ছি আমাদেরকে প্রায় নিঃস্ব এখন কি অবস্থা মানে এখন আপনাদের সমস্যাটা কি সমস্যা আমাদের দখল মানে আদালত কর্তৃক জায়গাটা বোঝাই দেয় আমাদেরকে সেই জায়গায় ওরা বেদখল করে নেয় আবার ওই জায়গাটা এখন ওদের দখলে আছে জায়গাটা আমরা নামতে পারছি না সমস্যা মোট জমি কতটা বাহান্ন শতক ডিগ্রি ডিগ্রিপ্রাপ্ত বাহান্ন শতক বাহান্ন শতক জায়গা আমরা এখন অবধি আমরা নিতে পারিনি সর্বশেষ খাজনাও আমরা দিয়েছি যেটা আমাদের অনলাইন কপি এবং রাজস্ব আদায় আমরা এখন অবধি পুরো জায়গাটার খাজনা বাবা দিয়ে আসতেছে এবং আমরা তার প্রত্যক্ষ সাক্ষী এবং আমাদের সব আমাদের কাছেই আছে

মোহাম্মদ সাইফুল ইসলাম এবং রেজাউল ইসলাম সকলের পিতা হলো মৃত্যু সলিম উদ্দিন তাদের কাছে আমরা কাগজে যেটা পেয়েছি যে চঞ্চল কুমার ভট্টাচার্যের দুই ভাই অর্থাৎ লাল ভট্টাচার্য এবং লাল ভট্টাচার্য যে জায়গা বিক্রি করেছে আমরা দেখি যে তিনের একাংশ তিনের একাংশ জায়গা চঞ্চল কুমার ভট্টাচার্য পাবে কিন্তু টোটাল জায়গা বিক্রি করে দেওয়ার কারণে উনি একটা মামলা করে সেই মামলায় চূড়ান্ত ডিগ্রি সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু প্রত্যেকটা মামলায় ডিগ্রি আছে এতক্ষণ আপনারা শুনলেন ওনাদের কাছে সর্বশেষ আমরা যেটা পেয়েছি যে আঠাইশ আট দু হাজার উনিশ দুঃখিত এখানে পঁচিশ আট দু হাজার উনিশ তারিখে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ পুলিশ বাহিনীর নিরাপত্তা বলয়ে অ্যাডভোকেট কমিশনারের সহযোগিতায় চুয়ান্ন শতাংশ জায়গা বুঝিয়ে দেয়া হয়েছে দুঃখের বিষয় আমরা ভুক্তভোগী পরিবার এই জায়গা বুঝিয়ে দেওয়ার পরেও তাদের সেখানে যেতে দিচ্ছে না এবং তাদের জীবন নেশার হুমকি সহ এই পরিবারকে দেশান্তরিত করার পায়তারা চাচ্ছে মর্মে এই পরিবারটি এখনও অসহায় তারা চিন্তায় অর্ধহারে অনাহারে দিন কাটাচ্ছে যদি কেউ সহযোগিতার জন্য এগিয়ে আসে তাদের বিভিন্ন ধরনের হুমকি ধুমকি এবং তাদের ভয়ভীতি দেখাচ্ছে বলে আমরা জানতে পেরেছি আমাদের এখানে কত শতক জমি মোট মোট শতক মোট বাহান্ন শতক জমি এই পুকুর শীতলা মন্দির শীতলা মন্দির বাদে আমাদের বাহান্ন শতক এবং মন্দির দুই শতক ও তোমাদের তোমাদের পৈতৃক রেকর্ডীয় সম্পত্তি বাহান্ন শতক আর শীতলা মন্দির আছে দুই শতক মোট চুয়ান্ন শতক জমি সকল আদালতের আদেশ পাওয়ার পরেও এবং আদালত কর্তৃক দখল বুঝে পাওয়ার পরেও সে জমি এখনো তোমাদের বেদখলে বেদখলে আচ্ছা জায়গাটা ছিল আমার বাবা দাদুর নামে তো ওনার দাদু তিন না থেকে দিয়ে গেছিল তো পরবর্তীতে এটা দুই ভাই বিক্রি করে বাবার বাবা বিক্রি করেনি কিন্তু সেই জায়গাটা যারা এখন ওই যারা ভোগ দখল করছে ওরা জোরপূর্বক আমাদের কাছ থেকে ছিনিয়ে নেয় যা এখন অবধি আমরা পাইনি আমাদের দখলে ওরা আবার জব দখল করার জন্য উক্ত জায়গার মধ্যে ওরা অবকাঠামো তৈরি করে এর পরিপ্রেক্ষিতে আমরা ছানা একটা অভিযোগ করে লিখিত অভিযোগের বিরুদ্ধে ওদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পরে ওরা আবার পাইতারা চালাচ্ছে উক্ত জায়গায় আবার দখল করার জন্য অবকাঠামো যে কোনো উপায়ে ওরা নির্মাণ করবে উক্ত স্থানে আমাদের এখানে ব্যাপক ক্ষয়ক্ষয় হবে এবং আমাদের সরকারের উপর বিকুল আকুল আবেদন উক্ত জায়গা যেন আমরা পুনরায় আমাদের দখলে নিতে পারি এবং এর জন্য করণীয় পদক্ষেপ আপনাদের আমরা খুব তাড়াতাড়ি আমাদের উক্ত স্থান থেকে ফিরে পাই একদম এই থেকে শুরু করে এই পুরোটা পুকুরটা থেকে শুরু করে চাতালে স্থাপনা যেগুলো আছে এই এসবগুলোই আমাদের এটা হচ্ছে এখন বেদগোল হয়ে আছে এবং পরবর্তী মামলা খেলতে খেলতে পুরোপুরি আমরা নিঃস্ব একদম কিছুই শেষ আমাদের ওখানে আমরা প্রশাসন এবং প্রত্যেকটা হস্তকে কামনা করছি যাতে আমরা জায়গাটা পুনরায় ফিরে পাই আবার স্থানীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এতটুকুই আবেদন যে আদালত কর্তৃক দখল বুঝিয়ে দেওয়া জায়গাটা যেন আমরা পুনরায় আবার ফিরে পাই